কি হয়েছে ডগি? তুমি এরকম করছো কেন? এই জুয়েলারি শপে কি কেউ আছে? ভিতরে তো কেউ আছে, এক্ষুনি দেখছি। লাড্ডু সিং স্পিকিং। হ্যাঁ, কি কি? আমার এলাকায় চুরি? এ তুমি কি বলছো? এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত। লাড্ডু সিং স্যার, ডায়লগ বন্ধ করুন, এখন আপনার ডায়লগ শোনার সময় নেই। তাড়াতাড়ি করুন, আমরা চোরের পেছন পেছন যাচ্ছি। ও ভ্যালি দিকে যাচ্ছে। ওকে, আমি এক্ষুনি আসছি। চোরকে ধাওয়া করো, ফরওয়ার্ড মোর। দাঁড়ান, লাড্ডু সিং স্যার, দাঁড়ান। না 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 না, এখন দাঁড়াবার সময় নেই। প্যারারাম, তাড়াতাড়ি চলো। এখানে না আছে রাস্তা, না আছে গলি, আমরা মোটর সাইকেল নিয়ে কিভাবে চলি? ধীরে ধীরে ধীরে, আস্তে আস্তে। আপনি ঠিক আছেন তো? আমি বেঁচে গেছি।
কিন্তু এই চোরটা তো পালিয়ে গেল স্যার। লাড্ডু সিং এর হাত অনেক লম্বা। আরে এখান থেকে পালিয়ে যাবে কোথায়? এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত। যখন কোনো চোর চুরি করে তখন সবাই বলে চুরি করো না নয়তো লাড্ডু সিং চলে আসবে। আর তখন চোর চুরি ছেড়ে ভদ্রলোক হয়ে যায়। লাড্ডু সিং এর নাম শুনে যদি চোর ভদ্রলোক হয়ে যায় তাহলে লাড্ডু সিং গেলে কি হবে? স্যার শুধু আপনার নামই নয় ডায়লগও ফেমাস হয়ে গেছে। লাড্ডু সিং স্যার সময় নষ্ট করবেন না। ওই চোরটাকে অনেকটা জোকারের মতো দেখতে। এর মানে ও সার্কাস থেকে আসছে। সার্কাস তো আমাদের শহরেও এসেছে। প্ল্যানেট সার্কাস। চোর ওই সার্কাসেরই লোক হবে। চলুন ওইখানে গিয়ে দেখি। রেভা তোমরা এইদিকে নজর রাখো, আমি গিয়ে জোকারের ট্রেন থেকে চুরির জিনিসপত্রগুলো নিচ্ছি। ওকে শিবা। রেবা আমাদের বললো যে তুমি নাকি জোকারদের টেন্ট সার্চ করতে গেছো। দেখো আমি তোমাকে পরিষ্কার বলে দিই যে আমি থাকতে তোমাকে এই সব রিস্ক একদম নিতে হবে না। এ জাগে শিবা, টেন্টে কি কিছু পেলে? না কোনো খোঁজ তো পেলাম না। আমার মনে হচ্ছে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। না আমি কোনো রকম প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারি না। জোকারের ড্রেসে তো অন্য কেউ থাকতে পারে। হ্যাঁ এই জোকারি যে চোর তার তো কোনো মানে নেই। শিবা তোমার এমন কেন মনে হচ্ছে সার্কাসের জোকার চোর নয় বরং চোর অন্য কেউ? যখন আমি ওর টেন্টে চেক করতে গেলাম তখন ওর শো দেখাচ্ছিল, আর যখন আমি টেন্টে ঢুকলাম দেখলাম জোকারটা এসে ড্রেস চেঞ্জ করছে, আমি ওর চেহারাটা তো দেখতে পেলাম না। ইয়েস ইয়েস, যখন ও শো দেখাচ্ছিল তখন টেন্টে কি করে এলো? আর যদি ও ড্রেস চেঞ্জ করে চলে গিয়ে থাকে তাহলে জোকারের ড্রেসে ফিরলো কি করে? আমার তো মনে হচ্ছে ও কোনো এলিয়ান চোর। ইউডি তুমি তো সব জায়গায় এলিয়ান দেখতে পাও। আমার মনে হয় ভ্যালির কাছে গিয়ে আমরা চেক করতে পারি, হতে পারে ওখান থেকেই কোনো সূত্র পেয়ে গেলাম। লাড্ডু সিং স্যারকেও ডেকে নিই। ইয়েস, প্রমাণ খোঁজার বেলায় তো আমি পটু। কি হয়েছে জানো? একবার সবাই চলে গেল। স্টপ শিবা, তুমি কোথায়? এইখানে আমরা নিচে। কিন্তু ওখানে যাব কি করে? আপনার পাশেই একটা শর্টকাট রাস্তা আছে, ওই দিক দিয়ে চলে আসুন। চলো। ওকে স্যার।
প্যারারাম প্যারারাম আস্তে চালাও। প্যারারাম দাঁড়াও দাঁড়াও। বাহ লেডু সিং স্যার, কি গাড়ি চালালেন আপনি! আমি কোথায় চালালাম? চালালো তো প্যারারাম। কেন চালালে এরকম? এরকম গাড়ি চালানো একদম উচিত নয়। কিছু হয়ে গেলে তখন? আচ্ছা ছাড়ুন এইসব, এইখানে ওই চোরটা ল্যান্ড করেছিল, চলুন গিয়ে দেখা যাক। এইখানে ওর কোনো জিনিস পড়ে যায়নি তো? যারই চশমা ভাঙুক না কেন, ও চশমার দোকানে নতুন চশমার জন্য নিশ্চয়ই আসবে। আমরা প্রত্যেকটা চশমার দোকানে নজর রাখবো, কোনো না কোনো দোকানে নিশ্চয়ই আসবে। আমি সমস্ত চশমার দোকানে একজন করে কনস্টেবল পোস্ট করে দিচ্ছি। সব দোকানে নয়, শুধু বেদাস অপটিক্যালসে নজর রাখুন, কেন কি বেদাস অপটিক্যালস একমাত্র দোকান যারা একদিনেই চশমা বানিয়ে দেয়। সার্কাস তো কালই শেষ হয়ে যাবে, ওই চোরটার যেভাবেই হোক আজকেই চশমাটা চাই, আর তাই ও নিশ্চয়ই বেদাস অপটিক্যালস গেছে। You are under arrest. তুমি বোধহয় জানো না যে এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়। আরে আরে পুরো ডায়লগটা তো বলতে দাও। হেই আদি চা খেতে বেশ ভালোই লাগে। ছাদে সাইকেল চালানোর নতুন ট্রেন শুরু হয়েছে নাকি? আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল চোরটা জোকার নয় অন্য কেউ। তুমি জোকারের ড্রেসে চুরি করতে যাতে তোমাকে কেউ ধরতে না পারে, আর যেন কোনো জোকার ধরা পড়ে। পুচকে আমার রাস্তা ছেড়ে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই দেখেন দেখেন দেখেন,
স্যার নড়বেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। নড়বো না। খুব ভালো সাজেশন, শরীরের প্রত্যেকটা হাড় নড়ছে আর তুমি বলছো নড়ো না। লাড্ডু সিং স্যার, এদিকে তাড়াতাড়ি। এই এই এই, আরে না না না, আমি কিন্তু পুলিশ, পুলিশকে অ্যাটাক করা কিন্তু ঠিক কথা নয়, সোজা নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেবো কিন্তু। আরে রে, আঙ্কেল, হ্যালো, লুকিয়ে তো কোনো লাভ হবে না। আঙ্কেল, এবার তো থামো, এখান থেকে পড়ে গেলে কিন্তু সব স্টান্ট শেষ। Whoa!
বাচ্চা নয়, এটা বাচ্চা হতেই পারে না। এর পোশাকটা খোলাও, এর ভেতর থেকে একটা বড় মানুষ বেরোবে। শিবা, তুমি এই সূর্যকে ধরিয়ে দিয়ে অনেক বড় কাজ করেছো, নয়তো ওর কারণে আমরা সার্কাসের লোকজনেরা বদনাম হতাম। থ্যাংক ইউ শিবা। থ্রি চিয়ার্স ফর শিবা। হিপ 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 হিপ।